কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান চা শ্রমিকদের। জব কার্ড হাতে নিয়ে চা শ্রমিকদের শুভেন্দুর কনভয়ের সামনে স্লোগান, গো ব্যাক স্লোগান দেন চা শ্রমিকরা। শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান চা শ্রমিকদের। 100 দিনের টাকা পাওয়ার দাবি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ, জব কার্ড হাতে নিয়ে চা শ্রমিকদের বিক্ষোভ। শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান, 100 দিনের বকেয়ার দাবিতে স্লোগান। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান চা শ্রমিকদের। চোর চোর বলেও স্লোগান দেন চা শ্রমিকরা, জব কার্ড হাতে নিয়ে তাদের বিক্ষোভ। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান, জব কার্ড হাতে নিয়ে চা শ্রমিকদের বিক্ষোভ, জব কার্ড হাতে নিয়ে চা শ্রমিকদের বিক্ষোভ। 100 দিনের বকেয়ার দাবিতে স্লোগান, 100 দিনের বকেয়ার দাবিতে চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে। জব কার্ড হাতে নিয়ে স্লোগান চা শ্রমিকদের, 100 দিনের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ চা শ্রমিকদের। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান চা শ্রমিকদের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে চা শ্রমিকদের চোর চোর স্লোগান, ঠিক আর কি জানা যাচ্ছে? একদমই অনন্যা, তুমি যেটা জানো যে আজ শুভেন্দু অধিকারীর চালসাতে একটি জনসভা ছিল এবং সেই জনসভার উদ্দেশ্যে তিনি যখন মালবাজার থেকে চালসার দিকে আসছিলেন এবং সেখানেই সোনগাছি চা বাগানের মোড়ে চা শ্রমিকরা, কয়েকশো চা শ্রমিক রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন। তারা জানতে পেরেছিলেন যে শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে আসবেন এবং যখন শুভেন্দু অধিকারীর কনভয় সেই সোনগাছি চা বাগানের মোড়ের সামনে এসে পৌঁছয়, তখনই কিন্তু চা শ্রমিকরা জব কার্ড হাতে নিয়ে রীতিমতো স্লোগান দিতে থাকেন এবং চোর চোর গো ব্যাক স্লোগানে ওই এলাকা কিন্তু রীতিমতো স্লোগান চলতে থাকে। চা শ্রমিকরা যিনি জানিয়েছেন যে দীর্ঘদিন থেকে তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না এবং 100 দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। যারা স্থায়ীভাবে বাগানে কাজ করেন তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা বাগানে যারা অস্থায়ী যারা কাজ করেন তাদের ক্ষেত্রে 100 দিনের কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি 100 দিনের কাজের টাকাতে তাদের সংসারে অনেক রকম কাজে আসতো এমনটাই কিন্তু জানিয়েছেন। আর চা শ্রমিকদের যে দাবি, শুভেন্দু অধিকারী কেন্দ্রকে চিঠি দিয়ে এই 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে আর এই কারণেই কিন্তু চা বাগানের মোড়ে চা শ্রমিকদের বিক্ষোভ। রীতিমতো কয়েকশো চা শ্রমিক সোনগাছি চা বাগানের শ্রমিকরা কেন রাস্তার উপরে চলে আসে এবং বিক্ষোভ দেখাতে থাকে। তবে ঘটনাস্থলে মেদিনী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আগে থেকে মোতায়েন ছিল এবং মোটা দড়ি দিয়ে সবাইকে কিন্তু সেখানে আটকে দেওয়া হয়। পরবর্তী সময় শুভেন্দু অধিকারী চালসাতে এসে সেই জনসভায় অংশগ্রহণ করে এবং উল্টে শুভেন্দু অধিকারী বলেন যে তৃণমূল চা বাগানের শ্রমিকদের জন্য কিছু করেনি, তৃণমূল কংগ্রেস যে পাট্টা দিচ্ছে সে সম্পূর্ণ ভাওতা, এরকম নানান কিছু। তবে গ্রামের যারা মানুষ ছিলেন সেখানে কিন্তু শুধু চা বাগান এলাকার মানুষ ছিলেন না, ন্যাওড়া মাঝিয়ালি এলাকার বস্তির মানুষজনও কিন্তু ওখানে এসেছিলেন। প্রত্যেকেরই একটা দাবি যে বিজেপি সরকারের জন্যই এখানে সাধারণ মানুষ তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। তাদের দাবি যে তাদের এলাকায় কোনো 100 দিনের কাজের উন্নতি হয়নি, তবে কেন তারা এই টাকার থেকে বঞ্চিত হবেন, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু আজ রীতিমতো শুভেন্দু অধিকারী কনভয়কে লক্ষ্য করে স্লোগান শাউটিং চলতে থাকে। সব থেকে বড় বিষয় সেখানে কিন্তু প্রচুর মহিলা, বয়স্ক মহিলা যারা দীর্ঘদিন থেকে 100 দিনে কাজ করে আসছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। বলা যেতে পারে যে আজকে আমরা সকাল থেকে যেই ছবি দেখে আসছিলাম যে শুভেন্দু অধিকারীর এই সভা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক পারদ চড়ছিল। সকালবেলায় আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতৃত্ব, আইটিসিলার নেতৃত্ব কিন্তু জালসা এলাকাতে রীতিমতো হুটার বাজিয়ে প্রচার করে যে এলাকায় চোর আসছে, তবে তারা কিন্তু শুভেন্দু অধিকারীর নাম নেয়নি। পরবর্তী সময় চা বাগান এলাকায় এই বিক্ষোভ, বলা যেতে পারে যে রীতিমতো শুভেন্দু অধিকারীর কাছে দাবি তুলে ধরেন যে তারা যাতে খুব দ্রুত 100 দিনের টাকা পায়। এবং সব থেকে বড় বিষয়, চা বাগানের শ্রমিকরা যিনি জানিয়েছেন যে আগামী দিনে তারা কিন্তু আরো বড়সড় আন্দোলনে নামবে। যদিও বিজেপির যেটা অভিযোগ সমস্তটা তৃণমূলের কাজ এবং তৃণমূলই এই কাজ করিয়েছে, কিন্তু সবশেষে এটাই বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর যে উত্তরবঙ্গ সফর, দুয়ার সফর ঘিরে যে একটা টানটান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় কৌস্তভ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান চা শ্রমিকদের। জব কার্ড হাতে নিয়েই চোর চোর স্লোগান দেয় চা শ্রমিকরা, 100 দিনের বকেয়ার দাবিতেই বিক্ষোভ। একশো দিনের বকেয়ার দাবিতে স্লোগান,
শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করেই গো ব্যাক স্লোগান চা শ্রমিকদের, জব কার্ড হাতে নিয়ে স্লোগান, শুভেন্দুর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান। একশো দিনের বকেয়ার দাবি নিয়ে চা শ্রমিকদের স্লোগান, শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে স্লোগান। জব কার্ড হাতে নিয়ে চা শ্রমিকদের স্লোগান, একশো দিনের বকেয়ার দাবিতে স্লোগান চা শ্রমিকদের, শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান, গো ব্যাক স্লোগান দেন চা শ্রমিকরা। শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান চা শ্রমিকদের, একশো দিনের বকেয়ার দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান, সেই বিক্ষোভেই শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান চা শ্রমিকদের, তাদের একশো দিনের বকেয়ার টাকা পূরণ করতে হবে এমন দাবি নিয়েই চোর চোর স্লোগান দেন চা শ্রমিকরা। শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান চা শ্রমিকদের, জব কার্ড হাতে নিয়ে চা শ্রমিকদের বিক্ষোভ। দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে নিরাপত্তা দিতে পারেন না, তিনি দেশবাসীকে নিরাপদে রাখবেন কি করে, প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শনিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংসদ হামলাকে বজ্র আটুনি ফসকা গেরোর বলে উল্লেখ করেন অধীর। হামলা নিয়ে অমিত শাহকে জেরার পক্ষে সওয়াল করে অধীর বলেন, এত বড় ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী চুপ কেন? যে যারা গেছিল তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয়, তারা তারা টেররিস্ট নয়, আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই, তারা কিন্তু প্রতিবাদী। এখন তাদেরকে টেররিস্ট ফেরিস্ট বলে ইউএপিএ কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, পার্লামেন্টে ঢুকেছে, 100 বার অপরাধ করেছে, কিন্তু প্রশ্ন হলো যদি তারা প্রকৃত টেররিস্ট হতো তাহলে সেদিন কি হতো? উপরওয়ালা বাঁচি দিয়েছে, তারা সব করে দেখিয়ে দিল, অথচ তারা টেররিস্ট নয় এটাও দেখিয়ে দিল। যে সামনে লোকসভা নির্বাচন, নির্বাচনের আগে কল্যাণী বিধানসভার তারিণীপুর কালীপুর বিভিন্ন জায়গায় গঙ্গা ভাঙনের সমস্যা দেখতে গেলেন বনগাঁর সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তার দপ্তর থেকে 13 কোটি আর্থিক প্যাকেজ গঙ্গা ভাঙন রোধের প্রকল্পের উদ্বোধন করেন শান্তনু। রবিবার থেকেই ভাঙন মেরামতের কাজ শুরু হবে বলে দাবি তার। ফের চুরি হাওড়ার জগৎবল্লভপুরে, এবার সরকারি প্রকল্পের কাজের সামগ্রী চুরি। জগৎবল্লভপুরে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানা দামোদরের উপর কংক্রিটের বীজ তৈরির সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ। প্রায় 10 লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি হয়েছে বলে অভিযোগ। চুরির ঘটনায় কার্যত বন্ধ হয়ে গেল ব্রিজ তৈরি, ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইমারতি দ্রব্য চুরির পর নিরাপত্তাহীনতায় কর্মী ও ঠিকাদারেরা। ছেলের মৃত্যুর পর তার বন্ধুকে ভরসা করেছিলেন উত্তরপাড়ার দম্পতি, ভরসা করেই তার কাছে রাখতে দিয়েছিলেন নিজেদের ব্যাংকের বই। প্রাথমিকভাবে বৃদ্ধ দম্পতির বিশ্বাস অর্জনের পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দম্পতির ছেলের বন্ধুর বিরুদ্ধে। পুলিশের শরণাপন্ন হয়েছে উত্তরপাড়ার রাজমোহন রোডের বাসিন্দা তপন দত্ত ও মিনতি দত্ত। বীরভূমে ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, জেলার নলহাটি চন্দননগর গ্রামের একটি পাথর খাদান থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিস্ফোরক, খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ, এলাকাবাসীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর আগেও জেলায় বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করেছিল পুলিশ, পরে তদন্তের ভার নেয় এনআইএ। ফের বিস্ফোরক উদ্ধারে চিন্তিত প্রশাসন।
অবশেষে ঝাড়গ্রাম থেকে কোচবিহারের রসিক বিলে পৌঁছলো তিনটে নতুন লেপার্ড। বাসা বদলে তিন সন্তানকে নিয়ে রসিক বিলে গেল সোহেল, সঙ্গে তার দুই সন্তান সুলতান ও সাজাদ। সোহেল ও তার সন্তানদের অভ্যর্থনায় সাজো সাজো রব রসিক বিলে, ঢেলে সাজানো হয়েছে সেখানকার নাইট সেল্টার। সোহেলদের আসার আগে থেকেই রসিক বিলে দুই মাদি লেপার্ডের বাস, সেই গরিমা আর রিমঝিমের সঙ্গে সোহেলের রসায়ন জমবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ। অন্ধকারে বিজেপি কর্মী সমর্থককে মারের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলির আরামবাগের হিয়াতপুরের ঘটনা, জখম বিজেপি কর্মীর নাম দেবাশিস মান্না। চন্দ্রবান গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার রাতে হিয়াতপুর সেতুর কাছে ব্যাপক মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি করেন সিভিক ভলেন্টিয়াররা। শনিবার জখম কর্মীকে দেখতে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিধায়ক মধুসূদন রাগ। মারধরের বিজেপির নিশানায় তৃণমূল। সময় মতো মেলেনি অ্যাম্বুলেন্স, অর্থের অভাবে গাড়ি করে অসুস্থ রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পেল না পরিবার। চিকিৎসা না পেয়ে বাড়িতেই মৃত্যু হলো শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া চা বাগানে। মৃত শ্রমিকের নাম সুশীল ওরাও, তিনি ঢেকলা চা বাগানের শ্রমিক। বাগানে দুই মাসের বেতন বাকি, সংসারে অনটন বাড়ছে, তারই মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুশীল। অর্থাভাবেই তিনি সময় মতো চিকিৎসা পেলেন না বলে দাবি পরিবারের। বিজেপির গোষ্ঠীকন্দলে জেরবার পানিহাটির রাজনীতি। এবার রক্তদান উৎসব ঘিরে তোলাবাজির অভিযোগ কলকাতার উত্তর শহরতলি জেলার সহসভাপতি কৌশিক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। খর্দা থানায় অভিযোগ দায়ের কৌশিকের বিরুদ্ধে বেঙ্গল বিজেপির একটি ফেসবুক পেজে বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জির বিরুদ্ধে পোস্ট হতেই সরগোল পড়ে যায় পানিহাটি অঞ্চলে। পোস্টে লেখা, ব্লাড ডোনেশনকে সামনে রেখে টাকা তুলেছেন কৌশিক, যদি অভিযোগ অস্বীকার করেছেন কৌশিক। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে, তাই তৃণমূল কংগ্রেসের ভিত কাঁপছে। কামারহাটি, পানিহাটি, বড়নগর পুরো অঞ্চলে ভিত কাঁপছে। তাই জন্যই চাপানুতর চলছে, কোথাও কোথাও ষড়যন্ত্র চলছে, কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে ভয় দেখানো হচ্ছে যাতে অনুষ্ঠানে মানুষ না আসে, এগুলোই চলছে। কিন্তু তাহলে বিজেপির বিষয়টা কলকাতা টিভির খবরের যে ফের শুরু হলো পশ্চিম মেদিনীপুরের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। জেলার দাসপুর এক নম্বর ব্লকের হরিকৃষ্ণপুর এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্রে গড়ার কাজ করতে গিয়ে তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়তে হয় ঠিকাদারি সংস্থার কর্মীদের। ধমক দিয়ে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাদের, সেই খবর সম্প্রচার করেছিলাম আমরাই। দাসপুরের ওই হরিকৃষ্ণপুর এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি, অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আবাস যোজনার ঘরের টাকা আটকে সমস্যায় নদিয়ার শান্তিপুরের কয়েক হাজার পরিবার। সূত্রের খবর, শান্তিপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়া সহ পুরসভার 24টি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ আবাস বরাদ্দ থেকে বন্ধ রয়েছে। তাদের অভিযোগ, ঘরের প্রথম ভাগের টাকা ঢোকার পর কাজ শুরু হলেও পরের ধাপে টাকা আর না আসায় বন্ধ হয়েছে ঘর তৈরি। ফলে গত এক বছর নিজেদের ঘর না হওয়ায় অন্যত্র বসবাস করতে হচ্ছে ওই পরিবারগুলিকে। এতে ক্ষোভ বাড়ছে আবাসে বঞ্চিতদের। সেই ঘরে আমাদের আজকে একটা বছর হয়ে গেল, একটা বছরের মধ্যে আমরা রাস্তায় বাস করার মতো বাস করছি। আমাদের ছেলে নেই, দুটো মেয়ে আমার, শুধু একটা মানুষ কাঠিন্ড বসে কি ঘর করতে পারে? দেখে প্রশাসন বিষয়গুলো? হ্যাঁ না, পছন্দ কেউই তো আসে না। হ্যাঁ দা ইয়ে আছে, ওই কমিশনার আছে, দেখে ওই বললে পরে বলবে এখন টাকা ঢুকবে না, ও যখন সময় হবে তখন ঢুকবে, এখন কবে ঢুকবে বলতে পারবো না, এরকম বলে। এবার আমরা শুনে চুপচাপ থাকি, কি করবো, কিছু তো করার নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর নিয়ে সরগরম পাহাড়। শনিবার চালসার সাধারণ মানুষকে সতর্ক করল তৃণমূলের আইটি সেল। রীতিমতো মাইকিং করে জেলায় আসা চোরের থেকে বাসিন্দাদের সাবধান থাকতে বলা হলো। সকাল থেকে হুটার বাজিয়ে এলাকাবাসীকে সতর্ক করল তৃণমূল। মেটালিতে বিজেপির সবার আগে তৃণমূলের এহেন কটাক্ষে রীতিমতো সরগরম জেলা। তৃণমূলের কটাক্ষের জবাব দিয়েছে বিজেপি। চোর কোতোয়াল কোটাতে ওই বাস হয়, পুরা বঙ্গাল জানতা হয় চোর কোন হয় আর চোর কা বেটা কোন হয়, ঠিক হ্যাঁ, ই হমকো বতানে কা জরুরত নেই হয়। রাশন চোরি কোন কর রহা হয়, বালু চোরি কোন কর রহা হয়, চা বাগান কা বোনস চোরি কোন কর রহা হয়, চা বাগান কা পিএফ চোরি কোন কর রহা হয়, ইয়া হামারা ডুয়ার্স কা বালু পাথর কোন চোরি কর রহা হয়, ফরেস্ট কোন চোরি কর রহা হয়। তো ইয়ে চোর লোক কা মুখ সে সুবান দেতা হুঁ, জানতা হুঁ, সবকো পতা হয়। ইয়ে লোক ডর সা গয়া হ্যায়, নার্ভাস সা হো গয়া, আরে ক্যা হোনে ওয়ালা হ্যায়, ও তো ক্যা হোনে ওয়ালা জানতা, পহলে জানতা, আলিপুরা জলপাইগুড়ি জানে ওয়ালা হ্যায়, 26 মে ইহা সে 24 কে বাদ মে ইহা সে তোলামূল চোর পার্টি জানে ওয়ালা হ্যায়।